মুসাফির ভাই যারা আছেন, লং জার্নি যারা করছেন রোজা রেখে, দেখা যাচ্ছে গাড়ির মধ্যে পানির ব্যবস্থাও নাই, যেটা খেয়ে তিনি রোজাকে ভঙ্গ করবেন, তারা সেই অবস্থাতে কি করবেন? শুধু নিয়ত করবেন যে আমি রোজা ভেঙে ফেললাম, এটুকু করলেই তার রোজা ভেঙে যাবে এবং সে ইফতার তার করা হয়ে গেল। মুসাফির যদি 48 মাইল অতিক্রম করে, তার উপর রোজা রাখা বাধ্যমূলক নয়, বাধ্যতামূলক নয়। তবে কিলোমিটার হলো 65 কিলোমিটার, কম বেশি হতে পারে। এটুকু পরিমাণ যদি সে কোন মুসাফির ঘর থেকে ইচ্ছা করলে সে খেয়ে বের হতে পারে, অথবা সে মধ্যখানেও খাবার গ্রহণ করতে পারে, তার উপর এখতিয়ার দেওয়া হয়েছে। তবে মুসাফির ওই ব্যক্তি যতটুকু পথ গেলে তাকে নিজেকে নিজে মুসাফির মনে করা হয়, ততটুকু পথ গেলে সে মুসাফির। কিন্তু আমরা এখন নির্দিষ্ট করে নিয়েছি 65 কিলোমিটার অথবা 40 মাইল, 48 মাইল, কম বেশি কিছু হবে, কিছু হতে পারে। তবে মূল কথা হলো যে যতটুকু পথ অতিক্রম করলে তাকে নিজেকে নিজে মুসাফির মনে করা হয়, ততটুকু অতিক্রম করলে সে মুসাফির হিসেবে গণ্য হবে। মুসাফির কেন্দ্রিক একটি বিষয় যে যখন তিনি বাসা থেকে বের হচ্ছেন, লং জার্নিতে যাবেন, 100 বা 200 কিলোমিটার দূরে যাচ্ছেন, তো বাসা থেকে বের হওয়ার সময় কি তিনি মুসাফির হয়ে গেলেন, নাকি 48 মাইল অতিক্রম করার পরে তিনি মুসাফির হিসেবে গণ্য হবেন? বাসা থেকে বের হওয়ার পর তিনি মুসাফির হয়ে গেলেন। জি, ইচ্ছা করলে তিনি ঘর থেকে খেয়ে বের হতে পারেন, অথবা বাইরে যে কোনো জায়গায় খেয়ে নিতে পারেন। তবে এখানে কথা হলো, কেউ কেউ বলেছেন যে পর্যন্ত না তার গড় দেখা যাবে সে পর্যন্ত সে মুসাফির নয়, এবং যদি তার গড় দেখা না যায় তাহলে সে মুসাফির। এটা কেউ কোনো কোনো ইমাম এই মত প্রকাশ করেছেন। তবে মূল কথা হলো, সেদিন মুসাফির নিয়ত সে গড় থেকে বের হয়েছেন। ইফতার এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিসওয়ামি ফরাহাতান ইয়াফরাহুহুমা ইজা আফতারা ফারিহা বিফাতরিহি ওয়া ইদা লাকিয়া রাব্বাহু ইয়াওমাল কিয়ামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইফতার করে তার জন্য দুটি আনন্দ। এক নম্বর আনন্দ হলো ইফতার সন্ধ্যা যখন সে ইফতার করে, এই সময়তে সারাদিন কষ্ট ক্লেশ করে সে এমন একটা অবস্থানে পৌঁছে যায় তখন সারাদিনের কষ্ট সে ভুলে যায়। আবার এই রমজানে কার রোজার কারণে এই কষ্ট করে যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রেখেছিল, কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে রাইয়া নামক জান্নাতে প্রবেশ করাবেন, সে সময় সে আনন্দ অনুভব করবে। এই জন্য রোজা আদানের জন্য দুটি আনন্দ, একটি হল ইফতারের সময়, আরেকটি হলো পরকালের আল্লাহর সাথে সাক্ষাতের সময়। এখন কথা হলো ইফতার আমাদের কেন করা হয়। এখন একটি মাসালা এখানে বলে দেওয়া দরকার, যে আপনি এমন স্থানে অবস্থান করছেন সেখানে পানি নাই, কোনো খাদ্য উৎপন্ন কিছুই নাই, তখন আপনি কীভাবে ইফতার করবেন, কীভাবে রোজা ভঙ্গ করবেন? তখন সেখানে আপনি শুধু মনে মনে নিয়ত করবেন, আমি রোজা ভেঙে ফেললাম, কারণ যেহেতু আপনার কাছে কোনো পণ্য খাওয়ার মতো নেই, না আছে খেজুর, না আছে পানি, কিছুই নাই। এখানে যে কথাটা আপনি বলেছেন যে ইফতারের গুরুত্ব কেন, শুধু এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করার কারণে ইফতারের এত গুরুত্ব হয়েছে? এই মাসে যদি কোরআন নাজিল না করা হতো তাহলে ইফতারের এত গুরুত্ব হতো না। এই রমজান মাসে যত ফজিলত হয়েছে, কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই যে আমরা তাকওয়ার কথা বলি, এই তাকওয়ার ফজিলত কেন হলো, শুধুমাত্র এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে।